এক মুদি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা যায় দোকান থেকে টাকা পয়সা লুট করে তারা ঘটনায় এলাকায় আতঙ্ক মুদি ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে দুলাল মল্লিক নামে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও টাকা লুঠের অভিযোগ উঠেছে ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দেগঙ্গার হামাধামা বাজারের মুদি ব্যবসায়ী দুলাল মল্লিক শুক্রবার রাতে দোকান বন্ধ করছিলেন অভিযোগ সে সময় তিন দুষ্কৃতী তার ওপর চড়াও হয় বন্দুকের বাঁট দিয়ে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ দোকানের বাক্স থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা আহত অবস্থায় দুলালবাবুকে হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ বন্ধ করছে সেই সময় তো টেনে তুলে দিচ্ছে আবার